हेलो बंधुरा तुम्हारा सकल के डब्ल्यूबी प्राइवेट ट्यूशन यूट्यूब चैनले स्वागतम। ए भिडियोते आमरा मॉडल एक्टिविटीज टू क्लास टेन भूगोल कौशलटुकु देखो। भिडियो शुरू हार आगे तुम्हारा जदि चैनल नतून हो चैनल सबसक्राइब कर नाओ। जदि भिडियो भलो लागे एक लाइक कर दिओ। को प्रश्न थाकले कमेंट करते पारो और भिडियो बंधुर साथे शेयर करते भूलबे ना। चलो भिडियो शुरू करा जाक। प्रथम कोश्चनटा कि बोलछे देखो, বলছে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন? উত্তর, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়। এক নম্বর শুষ্ক মৃত্তিকা, শুষ্ক উষ্ণ আবহাওয়ার জন্য উপরের মাটির স্তর শুষ্ক থাকায় মাটি ভঙ্গুর ও আলগা হয় এবং প্রবল বাতাসে আঘাতে গুঁড়ো হয়ে যায়। দু নম্বর পয়েন্টটা দেখো, বলছে উদ্ভিদের অনুপস্থিতি, বালুকণা মাটিতে আটকে রাখতে পর্যাপ্ত সংখ্যক উদ্ভিদের অনুপস্থিতি থাকায় মরু অঞ্চলের বায়ু সহজে দ্রুত কাজ করে। তিন নম্বরটা দেখো, বায়ুপ্রবাহ, বলছে মরু অঞ্চলে বায়ুপ্রবাহ অবাধে তার বাহিত মাটি বালিকণাকে অনেক দূরে টেনে নিয়ে যায়। আর চার নম্বর পয়েন্টটা দেখো কি বলছে, উষ্ণ ও শুষ্ক বায়ু, মরু অঞ্চলে বায়ু আর্দ্রতা কম থাকার ফলে অত্যন্ত উষ্ণ হয়, এর ফলে উপরের স্তরের বালুরাশি বহু দূরে উড়ে যায়। দুনম্বর কোশ্চেন দেখো, কিভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করছে? প্রথম এক নম্বর পয়েন্ট দেখো, জোয়ার ও বান, মুখ্য ও গৌণ জোয়ার এবং নদীতে বান আসার ফলে দ্বীপগুলি প্রত্যেকবার প্লাবিত হয়, ফলে প্লাবিত অঞ্চলগুলিতে সমুদ্রের জল ঢুকে পড়ায় ফলে প্লাবিত অঞ্চলগুলিতে সমুদ্রের জল ঢুকে পড়ায় মাটি লবণাক্ত হয়ে যায়, ফলে কৃষির জমি অনুপযোগী করে তোলে। দু নম্বর দেখো, বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়নের কারণে হিমবাহ গলে যাচ্ছে, ফলে বঙ্গোপসাগরে জলের বৃদ্ধি পাচ্ছে, এর ফলে সুন্দরবনের ছোট ছোট দ্বীপগুলি সমুদ্র গর্ভে চলে যাচ্ছে। পরের কোশ্চেন দেখো, বলছে বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? উত্তর, যে পদ্ধতিতে বৃষ্টির জলকে সংরক্ষিত রেখে পরে তাকে পুনর্ব্যবহার করা হয় তাকে বৃষ্টির জল সংরক্ষণ বলে। বলছে বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা, এক নম্বর পরিবেশ সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ ও বাস্তুতন্ত্র রক্ষায় প্রকৃতির জলভাণ্ডার সমৃদ্ধ রাখা প্রয়োজন। বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে পারে। দু নম্বর পয়েন্ট, গ্রীষ্মকালে জলের প্রয়োজনীয়তা, বর্ষাকালে বৃষ্টির জল সংরক্ষণ করলে গ্রীষ্মকালে জলের ঘাটতি কম করা যাবে। তিন নম্বর, কৃষিকাজে জলের সরবরাহ, বৃষ্টির জল সংরক্ষণ করলে পরবর্তীকালে কৃষকদের কাছে সংরক্ষিত জল নানা কাজে ব্যবহার করতে পারে। চার নম্বর, পানীয় জলের যোগান, সংরক্ষিত বৃষ্টির জল প্রয়োজনে পরিশুদ্ধ করে পানীয় জল হিসাবে ব্যবহার করা যেতে পারে। চার নম্বর কোশ্চেন দেখো, বলছে এল নিনো ও লা নিনা কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে? বলছে এল নিনোর প্রভাব, বলছে এল নিনো হলো উপকূলে প্রবাহিত দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত। হচ্ছে এল নিনো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করে, ফলে এল নিনো মৌসুমী বায়ুকে ভারতে দেরিতে প্রবেশ করে এবং খরা সৃষ্টি হয়। হচ্ছে লা নিনা প্রভাব, বলছে এটি একটি উত্তরমুখী শীতল স্রোত, এর প্রভাবে ভারত মহাসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ আর্দ্র মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে এবং ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।